এভরিওয়ান গুড নুন, কারণ একদম পাক্কা 12:05 কি 10 এরকম বাজে। তো একদম দুপুরবেলা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে বাবুদের স্কুল ছুটি ছিল ভোটের জন্য। কালকেই নোটিশ পেয়েছিলাম, কালকে স্কুলে গিয়ে নোটিশ পেলাম যে আজকে ছুটি থাকবে, কারণ অনেক বাস যেহেতু তুলে নিয়েছে, আদৌ বাস চলবে কি চলবে না কি জানি, অনেকে তো অনেক দূর দূর থেকে আসে, তো তার জন্য আজকে ফাইনালি ছুটি পেয়েছি একটা। তো ছুটি পেয়েও রেস্ট নেই, কারণ ওর ছুটি কিন্তু ওর বাবার স্কুল ছিল। তো ওর বাবা স্কুল খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, টিফিন নিয়ে চলে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার করাবো ওকে স্নান, আর নীলুও কাজ করে চলে গেছে। নীলু কাজ করাতে করাতে ওকে আমি পুড়িয়ে নিলাম, কারণ কালকে স্যার এসে যা যা পড়া দিয়েছিল সমস্ত পড়াগুলো আজকে পুড়িয়ে নিলাম এখন, কারণ দুপুরবেলায় আমি আজকে যেমন করেই হোক একটু শুতে যাই, আর আজকে যেমন করেই হোক ওকেও একটু জুজ্জার করে শোয়াবো যেমন করেই হোক। তো তার জন্য এখন মানে 12:30-টার মধ্যে এখন স্নানটা এখনও ঢুকেছে স্নানে, তো ও নিজে যা পাচ্ছে করুক, তারপর আস্তে আস্তে চান করাবো, কারণ কালকে চুল কেটে আসার পর জাস্ট হালকা করে মুছিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধেবেলাতে যদি স্নান করিয়ে দিই তাহলে ঠান্ডা লেগে যাবে। তা আজকে একদম আচ্ছাসে শ্যাম্পু সাবান থেকে শুরু করে ভালো রকমের ঘষা মাজা করবো ওকে। তো চলো ওকে স্নানটা করিয়ে নিই, আর ওর স্নান হলে আমিও করে নেবো, তারপর খাওয়া দাওয়া করে নেবো। আর হ্যাঁ, আজকে মেনু করেছিলাম হচ্ছে সয়াবিন পটল আলুর তরকারি, ডিম যেহেতু হাজবেন্ড আমি জানি না, ঝোলে আমি হয়তো এর আগেও বলেছি ঝোলে যদি মাছ দিয়ে দেওয়া হয় তো মাছের আস্তে গন্ধ ওঠে। আচ্ছা, ডিমের ঝোলে যদি ডিম দেওয়া হয় তাহলে তাতেও আস্তে গন্ধ ওঠে, আমি জানি না মানে কী দিলে আস্তে গন্ধ উঠবে না বা কেন যে মানে আমরা পাই না, ও কী করে যে এত আস্তে গন্ধ পায় আমি জানি না। তো তার জন্য আমাকে আলাদা করে ঝোল করতে হয়, তারপর ও খেয়ে নেয়, তারপরে ওই মানে ওই ডিম যে সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলো আমাকে দিতে হয় ঝোলে। বলো এতে কি ডিমের ঝোল কি বোঝা যাবে? একটু যদি ডিমটা ঝোলে না ফুটে, মাছটা যদি ঝোলে একটু না ফুটে, তো না মাছের ঝোল মনে হবে না ডিমের ঝোল মনে হবে। তো যা ওর জন্য আমাদেরকে এরকম করে খেতে হচ্ছে, তো তার জন্য ভেবেছিলাম পটল আলু সয়াবিন ডিম দিয়ে একটা ঝোল করব। তো ডিমটা শুধু সেদ্ধই রেখে দিয়েছি, ঝোলে দিইনি। আর করলাম হচ্ছে লাউ, লাউ দুদিন ধরে আনা আছে, লাউটা শুকিয়ে মানে একদম ভেতর থেকে শুকিয়ে গেছিলো, মানে এক ফোঁটা জল বেরোয়নি জানো, আমাকে জল দিতে হলো তারপর জল বেরোলো, মানে তারপর সেদ্ধ হলো আর কি, মানে এমন সে কাট কাট হয়ে গেছিলো। তো করলাম বড়ি দিয়ে লাউয়ের তরকারি, ভাত আর ডিম সেদ্ধ আর পটল আলু সয়াবিনের তরকারি, এই আজকের মেনু। চলো অনেকক্ষণ থেকে জল ঘাটছে, ওকে আমি আগে স্নানটা সারিয়ে নিই, তারপরে পরে বিকেলবেলায় কথা হচ্ছে, দেখতে থাকো। বেজে গেছে সন্ধে 6:35, আর অবস্থাটা একবার দেখো, এই নিয়ে 3-4 বার মোছার পরও মানে ঘেমে নিয়ে পুরো অবস্থা একদম শোচনীয়, দেখতে পাচ্ছ কোথাও এতটুকু বাকি নেই, এত ঘাম হচ্ছে। আর আর একজনকে দেখায়, দেখো দেখো এই দেখো দেখছো, স্যার পড়াতে চলে এসছে আর নিজের কাজ ছেড়ে কেমন এইসব করে বেড়াচ্ছে, ও মাথাটা মানে গরম হয়ে যায় এই জন্য। আর এগরোল খাবো এগরোল খাবো করে এমন ঝোঁক নিয়েছে, দেখো ফাইনালি আটা ময়দা একটু নিলাম, মেখে পরে ওকে এগরোলটা দিয়ে আগে শান্ত করি, ও যতক্ষণ না এগরোল না পাবে ততক্ষণ স্যারের কাছে গিয়ে বসবে না, তার জন্য আমি চা আর এগরোলটা করে নিচ্ছি তাড়াতাড়ি, তারপর গিয়ে ওকে বসাবো, আর পড়িয়ে পরে যাবো হচ্ছে বাজার। তো চলো দেখতে থাকো।
জাস্ট দেখো একবার, বাপরে বাজারে আসার কারণ হলো ছেলের স্কুল থেকে বেশ কিছু জিনিস নিতে বলেছে, যেমন আইসক্রিম স্টিক, বিন্দি আর তোমার কালারফুল পমপম। তো সেগুলোই দেখো মোটামুটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যাবতীয় জিনিস কেনার পর চলে এলাম বাড়ি। আর দেখো কী কী নিলাম। নিলাম হচ্ছে বাবুর জন্য একটা টুপি, কারণ এই রোদ থেকে আসার মানে যখন আসি না তখন প্রচণ্ড রোদ থাকে, তো একটা ক্যাপের ওর প্রচণ্ড দরকার ছিল, তো এই একটা নিয়ে নিলাম। আর দেখো নীলু যে কাজ করে আমার বাড়িতে, ওর ছেলের জন্য নিলাম এই একটা জামা পয়লা বৈশাখে পরার জন্য। আর নিলাম হচ্ছে ওর নীলুর বইয়ের জন্য একটা নাইটি, ওটা আমি পয়লা বৈশাখে দেবো ওদেরকে। তো দাঁড়াও নাইটিটা দেখায়, বেশ সুন্দরই দেখাও এই নাইটি, প্রিন্টটা আমার খুব পছন্দ হলো, ব্লু কালারের, আর বেশ ভালোও লাগবে ওকে। তো তার জন্য দেখো এই নাইটিটা নিলাম, খুব সুন্দর। আর আর তো বাকি নিলাম যা যা দেখালাম। আর বাবুর জন্য নিলাম এই একটা তোমার পাঞ্জাবি, হাফ পাঞ্জাবি জামা টাইপের, যে এটা পয়লা বৈশাখে পরার জন্য, কারণ এইগুলো খুব নরম পেলাম এই কাপড়টা, তো বেশ ভালো লাগলো, এই জন্য এটা নিয়ে নিলাম আমার ছেলের জন্য। আর নিলাম হচ্ছে এইরকম একটা তোমার সানগ্লাস, সানগ্লাস আমার ছিল না, ছিল মানে নষ্ট হয়ে গেছে, এটা সানগ্লাস নিয়ে নিলাম। আর বাকি যা যা দেখালাম, আইসক্রিম স্টিক, বিন্দি আর কালারিং পমপম, বাস এগুলো নিয়ে নিলাম। এক একটা দিনে এক একটা পাঠাতে হবে। তো দেখো ওয়েডনেসডের জন্য 15টার মতো আইসক্রিম স্টিক বলেছিলো, তো তার জন্য আমি এগুলো রেডি করে দিচ্ছি। আর আমি একেবারেই ওর ব্যাগটা রেডি করে দেবো মর্নিংয়ের জন্য, কারণ মর্নিংয়ে উঠে প্রচুর কাজ থাকে। আর গতবারে দেখো কালার পেন্সিলগুলো দিতে ভুলে গেছিলাম, তো এবারে মনে করে করে রাতেই আমি সব রেডি করে রাখবো। তো চলো আমি এগুলো রেডি করে নিই। আর ওর বাবা দেখো এই ফাইলটা রেডি করে নিচ্ছে, কারণ স্কুল থেকে ট্রান্সপারেন্ট ফাইল চেয়েছিলো, তো সমস্ত নাম টাম লিখে যা 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 ওখানে মানে ওয়ার্কশিটগুলো রাখবে আর কি স্কুলে, তো তার জন্য ওগুলো ও রেডি করে নিল। আর আমি এদিকে ব্যাগটা দেখো রেডি করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা করে দিচ্ছি এখানে এন্ড। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, টাটা বাই।